প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত দুইটা ক্লাস ছিল ট্যাগ কোশ্চেনের উপরে, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিং, কোনো অর্থের পরিবর্তন না করে ট্রান্সফরমেশন নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকটা হলো ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন, সুপারলেটিভ টু কম্পারেটিভ। ট্রান্সফরমেশন কলেজ লেভেলে শিখতে হয় সবগুলোই শিখতে হবে, থাকবে পাঁচটা। কখন কোনটা থাকবে এটা যিনি শিক্ষক যিনি পড়ান তিনি তোমাদেরকে গাইড করবেন যে এগুলোর উপরে ইম্পর্টেন্স দিতে হবে, এগুলো শিখতে হবে, তারা তোমাদেরকে গাইড করবেন। আর 9-10 ট্রান্সফরমেশন থাকে হলো 10টা এবং সেখানে 10 নাম্বার থাকে। তো এর মধ্যে একটা সহজ একটা টপিক হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার জন্য আমি শুধু আজকে একটা রুল নিয়ে আলোচনা করব, একটা রুলের ভিতরে সব আছে। রুল একটা নিয়ে আলোচনা করব, কয়েকটা পয়েন্ট আলাদা করেছি, কিন্তু একটা রুল ভালো মতো জানলে তুমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অনায়াসেই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বারবার যেটা বলি, প্রয়োজন হলো তোমার স্ট্রং ডিটারমিনেশন, সিনসিয়ারিটি, অ্যাম্বিশন টু লার্ন সামথিং নিউ, এই আগ্রহটা তোমার মধ্যে থাকতে হবে। আগ্রহ না থাকলে শিখতে পারবে না। তুমি যদি মনে করো কলেজ বন্ধ, স্কুল বন্ধ, শিখে কি লাভ, অনেকে তো এমনও আলোচনা করতেছো, স্যার গতবার যে HSCটা অটো পাস হলো, SSCটাও হবে না স্যার, সামনেও কি অটো হবে না? তো অটোর চিন্তা অনেকে করে আছে। শিক্ষা ব্যবস্থা যে কোন দিকে যাচ্ছে এতটুকু চিন্তা শক্তি কিন্তু তোমার আছে যে শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে। তো পরিবেশের সাথে নিজেকে গা ভাসিয়ে দিলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে যে আই এম আই স্টুডেন্ট অফ HSC লেভেল অর SSC লেভেল, হোয়াট লেসন আই হ্যাভ লার্নড অ্যাকর্ডিং টু মাই লেভেল, কতটুকু আমি শিখলাম, নিজেকে আমি কতটুকু সাজাতে পারলাম। হ্যাঁ, যে সমস্ত পরিবারের মা বাবা অভিভাবকরা সচেতন, তারা তাদের ছেলে মেয়েদেরকে ওই স্কুলের উপরে নির্ভর করে, কলেজের উপরে নির্ভর করে, আর ওই প্যান্ডেমিকের বাহানায়, তারপরে এই পরিস্থিতির উপরে এফেক্টেড হয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেন নাই, তাদের কিন্তু বাসায় ঠিকই পড়াচ্ছেন, অনলাইনে ক্লাসে গুরুত্ব দেওয়া হচ্ছে, বাসায় ঠিক মতো পড়ানো হচ্ছে, তারা তাদের প্রপার গাইডেন্সের ছায়ের মধ্যে ছেলে মেয়েদেরকে রেখেছে এবং ছেলে মেয়েরা ওইভাবে গড়ে উঠতেছে। এই জন্য আমার ভালো আমাকে চিন্তা করতে হবে, মানুষ যখন কোনো জিনিসকে গুরুত্ব দেয়, নিজের মনে করে, আপন মনে করে, ওটাতে সে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, এনার্জি ব্যয় করে, তো এটাই যে বিদ্যা যেটা এটা তো একান্ত আমার, জ্ঞান অর্জন যেটা করতেছে এটা একান্ত আমার। ওই বাবা যে 20 বিঘা সম্পত্তি রেখে গেল ওটা ভাই বোনদের মধ্যে বন্টন হবে, কিন্তু আমি যে বিদ্যা অর্জন করতেছি এটা কিন্তু একান্ত আমারই থাকবে, এটা কিন্তু বন্টন হবে না, এটা বন্টন করা যাবে না, এটা অন্যকে দেয়া যাবে, কিন্তু এটা নিজেরই থাকবে এটা। এই কারণে ডোন্ট বি এফেক্টেড উইথ ইওর এনভায়রনমেন্ট, ডোন্ট লেট এনভায়রনমেন্ট টু স্পয়েল ইওর লাইফ, ইওর ভ্যালুয়েবল টাইম, ইওর এনার্জি। সো উই হ্যাভ টু গিভ ইম্পেসিস, উই হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স অন হোয়াট উই শুড ডু অ্যাকর্ডিং টু আওয়ার লাইফ অফ স্টুডেন্ট। এই জন্য ছাত্র জীবনে আমার যেটা দায়িত্ব কর্তব্য এটাতে যাতে অবহেলা না হয় এটাকে গুরুত্ব দিতে হবে। সময় নষ্ট করো না যতটুকু সম্ভব, পরিস্থিতি যাই হোক এই অনলাইন থেকে যতটুকু করা হচ্ছে এটা শেখার চেষ্টা করো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওটা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আগে আমাকে চিনতে হবে সুপারলেটিভটা আমি সেন্টেন্স দেখলে কিভাবে চিনব, কম্পারেটিভ কিভাবে চিনব, পজিটিভ কিভাবে চিনব, এই ব্যাপারে আমি মৌখিকভাবে কিছু বলে নেই।
সুপারলেটিভ চেনার উপায় হলো ওই সেন্টেন্সে দা মোস্ট দা প্লাস অ্যাডজেক্টিভ অফ অল অফ এনি অল কাইন্ডস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এই ধরনের শব্দগুলো থাকবে থাকতে পারে সুপারলেটিভ চেনার উপায় হলো দা মোস্ট অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এই দুটো তো থাকবেই দা মোস্ট অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এটা থাকবেই এটা দেখলে বুঝতে হবে এটা সুপারলেটিভ কম্পারেটিভ কিভাবে চিনবে কম্পারেটিভে থাকে মোর প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস ইআর দেন এনি আদার দেন মোস্ট আদার দেন অল আদার লেস এই শব্দগুলো কম্পারেটিভে থাকে সহজভাবে বলি শুধু দেন টিএইচ এ এন শুধু দেন থাকলেও বোঝা যায় এটা কম্পারেটিভ শুধু দেন থাকলেও আর পজিটিভ চেনার উপায় কি পজিটিভ এজ ডট ডট এজ সো ডট ডট এজ থাকবেই এজ ডট ডট এজ এস প্লাস অ্যাডজেক্টিভ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস এটা থাকবেই তাহলে আজকে আমাদের আলোচনা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং এটা কিভাবে করতে হবে এটা আমি এখন বোর্ডে আলোচনা করব এটা খেয়াল করে এখন বোর্ডে আলোচনাতে যাচ্ছি এখন ডিয়ার লার্নার্স যদি যদি সুপারলেটিভটা এভাবে থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে ওয়ান অফ দা মোস্ট আছে এরকম যদি থাকে কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব লেখা বাধ্যতামূলক এটা কম্পারেটিভ সময় কাজটা করতে হবে এরপরে ওয়ান অফ দা মোস্ট এটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে ওয়ান অফ দা মোস্ট বাদ দিয়ে মোর প্লাস অ্যাডজেক্টিভ মোর প্লাস অ্যাডজেক্টিভ লিখে বাহির থেকে যেটা সেন্টেন্সে দেয়া থাকবে না কোথাও বাহির থেকে আনতে হবে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার এরপরে বাকি যা থাকে তা লিখে দিলেই হবে তাহলে দেখো কতটা সহজ প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে ওয়ান অফ দা মোস্ট বাদ দিয়ে মোর প্লাস অ্যাডজেক্টিভ বাহির থেকে আনতে হবে দেন মোস্ট আদার যেটা বসবে অ্যাডজেক্টিভের পরে এরপরে বাকি যা থাকবে ওগুলো লিখে দিলেই হবে এখন বিষয়টা যদি এমন হয় যে ওয়ান অফ দা বাদ দিয়ে মোস্ট না থাকলে মোস্ট নাই মোস্ট না থাকলে তখন মোর লেখা যাবে না মোস্ট না থাকলে মোর লেখা যাবে না তখন অ্যাডজেক্টিভের শেষে যে ইএসটি আছে ওই ইএসটি বাদ দিয়ে ইআর হবে ইএসটি বাদ দিয়ে ইআর হবে এরপরে আগের মতো বাহির থেকে আনতে হবে দেন মোস্ট আদার এরপরে যা আছে আবার যদি বিষয়টা এমন হয় যে অন্যান্য নিয়ম ঠিক রেখে অফল যদি থাকে অফল থাকলে আগে যে আলোচনা করলাম সবই ঠিক থাকবে অফলের স্থলে দেন অল আদার হবে অফলের স্থলে বাকি এখানে যা বলা হয়েছে সবই ঠিক থাকবে দেন অল আদার হবে অফলের স্থলে আগে যেমন দা মোস্ট ছিল দা মোস্ট বাদ দিয়ে মোর প্লাস অ্যাডজেক্টিভ হবে ইএসটি বাদ দিয়ে ইয়ার হবে আগের মতোই আর যদি এমন হয় ওয়ান অফ নাই বাক্যে ওয়ান অফ নাই কি আছে অফ এনি আছে অফ এনি থাকতে পারে নাও থাকতে পারে কথাটা হলো ওয়ান অফ নাই অফ এনি আছে এরকম থাকলে দা মোস্ট বাদ দিয়ে মোর প্লাস অ্যাডজেক্টিভ বা ইএসটি বাদ দিয়ে ইয়ার লিখে অফ এনি এর স্থলে যেখানে অফ এনি আছে ওখানে হবে দেন এনি আদার হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে মোর প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার একসাথে বসে না এ হলো এই একটা রুল যদি তুমি পুরোপুরি মনে রাখতে পারো এই রুলটা যদি তুমি পুরোপুরি মনে রাখতে পারো তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা কোনো বিষয়ই না সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা কোনো বিষয়ই না এটা মনে রাখলেই হলো আমি এখন প্র্যাকটিক্যালি বুঝাই দিয়ে খেয়াল করো যেমন এখানে আছে আমেরিকা আমেরিকা ইজ ওয়ান অফ দা মোস্ট ডমিনেটিং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড আমেরিকা ইজ ওয়ান অফ দা মোস্ট ডমিনেটিং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড এটাকে কম্পারেটিভ করতে বলছে এটা সুপারলেটিভে আছে এটা যে সুপারলেটিভে আছে এটা বোঝার উপায় কি ওয়ান অফ দা আছে মোস্ট আছে এই ওয়ান অফ দা মোস্ট এটা দেখে বোঝা গেল এটা সুপারলেটিভে দা মোস্ট থাকলেই সুপারলেটিভ হয় না বাধ্যতামূলক তাহলে এটা সুপারলেটিভে আছে এটাকে কম্পারেটিভ কিভাবে করবো দেখো প্রথমে সাবজেক্ট লিখলাম আমেরিকা এরপরে ভার্ব লিখলাম ইজ এরপরে ওয়ান অফ দা মোস্ট বাদ দিয়ে মোর লিখলাম এই মোস্ট থেকে মোর আসলো
মোস্ট থেকে মোর আসলো ওয়ান অফ দা মোস্ট বাদ দিয়ে মোর আসলো এরপরে এই অ্যাডজেক্টিভটা যেভাবে ছিল ওভাবে লিখে দিলাম ডমিনেটিং ডমিনেটিং হলো কর্তৃত্বপরায়ণ ডমিনেটিং তারপরে এটা লিখে এরপরে বাহির থেকে এই যে বাহির থেকে আনলাম হলো দেন মোস্ট আদার এটা বাহির থেকে আনলাম এনে বাকি অংশ যা ছিল কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড এটা লিখে দিলাম তার পুরোটা কি হলো আমেরিকা ইজ মোর ডমিনেটিং দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড একেবারে হুবহু নিয়মের সাথে মিলিয়ে করা হলো সাবজেক্ট ভার ওয়ান অফ দা মোস্ট বাদ দিয়ে মোর ডমিনেটিং হলো অ্যাডজেক্টিভ মোরের পরে অ্যাডজেক্টিভ বসে মোস্টের পরে যেটা থাকে ওটাই অ্যাডজেক্টিভ তো মোস্ট বাদ দিয়ে যদি মোর হয় মোস্টের পরে অ্যাডজেক্টিভ ওই হুবহু অ্যাডজেক্টিভ বসে যাবে বাহির থেকে আনতে হবে দেন মোস্ট আদার এরপরে যা আছে লিখে দিলে হবে এই পাশের এক্সাম্পলে খেয়াল করো যেমন এখানে বি নাম্বারে আসলে সাথি ইজ ওয়ান অফ দা প্রেটিয়েস্ট গার্লস ইন আওয়ার ক্লাস সাথি ইজ ওয়ান অফ দা প্রেটিয়েস্ট গার্লস ইন আওয়ার ক্লাস এখন নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট লিখলাম সাথি এরপর ভার্ব লিখলাম ইজ ওয়ান অফ দা বাদ দিয়ে যে বাদ হয়ে গেল ওয়ান অফ দা বাদ হয়ে গেল ওয়ান অফ দা বাদ দিয়ে যদি এখানে মোস্ট থাকতো মোস্ট থাকলে মোর লিখতাম যেহেতু মোস্ট নাই মোর লেখা হয় নাই কারণ আমি নিয়মে বললাম ওখানে যে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার দুইটা কখনো একসাথে বসে না যে কোনো একটা বসে যেটা দরকার সেন্টেন্সে তাহলে এখানে ওয়ান অফ দা বাদ দিলাম বাদ দিয়ে এই অ্যাডজেক্টিভের সাথে যে ইএসটি আছে ইএসটি বাদ দিয়ে ইয়ার লিখলাম প্রেটিয়ার প্রেটিয়েস থেকে প্রেটিয়ার প্রেটিয়েস থেকে প্রেটিয়ার এই অ্যাডজেক্টিভ লেখার পরেই বাইরে থেকে আনতে হয় দেন মোস্ট আদার দেন মোস্ট আদার কখন আসে ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার আসে তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার এরপরে যা আছে লিখে দিলাম গার্লস ইন আওয়ার ক্লাস তাহলে পুরো সেন্টেন্স হলো সাথী ইজ প্রেটিয়ার দেন মোস্ট আদার গার্লস ইন আওয়ার ক্লাস এই হলো একটা বিষয় আর পয়েন্ট দিয়ে যে আলোচনা করেছিলাম ওটা খেয়াল করো এখন সি নাম্বারে চলে আসি ঢাকা ইজ দা বিজিয়েস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ এখানে খেয়াল করো ঢাকা সাবজেক্ট লিখলাম ইজ ভার্বটাকে লিখলাম এখানে ওয়ান অফ নাই কিন্তু ওয়ান অফ নাই তাহলে কি আছে শুধু দা আছে দাটাকে বাদ দিয়ে দিলাম ভার্বের পরে যে দা থাকবে ওয়ান অফ দা থাকবে ওটাকে অবশ্যই বাদ দিতে হবে ভার্বের পরে দা ওয়ান অফ দা অবশ্যই বাদ দিতে হবে এটা বাদ দিয়ে এরপরে এরপরে ওই শব্দে চলে আসি বিজিয়েস্ট বিজিয়েস্ট থেকে ওই ইএসটি বাদ দিয়ে ইয়ার হলো ইএসটি বাদ দিয়ে ইয়ার হলো বিজিআর বিজিআর আর অফল অফল থাকলেই খুব সহজ ব্যাপার অফল থাকলেই দেন অলাদা লিখতে হবে অফল থাকলেই অফলের জায়গায় দেন অলাদা লিখে দিতে হবে তুমি বুঝবা কিভাবে দেন অলাদার হবে অফল আছে না অফল থাকলেই দেন অলাদার হবে অফল থাকলে দেন অলাদার হবে অফ অফ এনি থাকলে দেন এনি আদার হবে অফল থাকলে দেন অলাদার অফ এনি থাকলে দেন এনি আদার ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার এর বাইরে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আর আসে না আমি চেষ্টা করলে অন্যভাবে তৈরি করতে পারবো না বিইং আ টিচার আর তুমি চেষ্টা করলে অন্যভাবে উত্তর লিখতে পারবে না বিইং আ স্টুডেন্ট এই জন্য এটা একটু খেয়াল করো এটা লেখার পরে অফল লেখার অফলের জায়গায় দেন অলাদার লিখলাম এরপরে যা আছে লিখে দিলাম সিটিজ ইন বাংলাদেশ সিটিজ ইন বাংলাদেশ হুবহু এটা লিখে দিলে হলো তাহলে পুরো উত্তরটা হলো ঢাকা ইজ বিজিয়ার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ ঠিক একই ভাবে খেয়াল করো ইউ আর লিখলাম এখানে সাবজেক্ট প্লাস ভার্ব এখানে দাটা বাদ দিয়ে দিলাম দা তো বাদ দিতে হবেই সাবজেক্ট প্লাস ভার্বের পরে দা বাদ দিতে হবেই এরপরে মোস্ট বাদ দিয়ে মোর তারপর অ্যাডজেক্টিভ হলো কানিং মোর কানিং মোস্ট বাদ দিয়ে মোর মোস্ট বাদ দিয়ে মোর এরপরে অ্যাডজেক্টিভ দেয়া আছে এটাকে হুবহু লিখে দিতে হবে কানিং তাহলে এই মোর কানিং হলো আর অফলের জায়গায় দেন অল আদার এরপরে যা আছে দেন অল আদার বয়েস অ্যামাং আস তাহলে এই সি নাম্বার বাক্যে আমরা মোর লিখি নাই কারণ মোস্ট ছিল না আর ডি নাম্বার বাক্যে মোর লিখলাম কারণ মোস্ট আছে এই কারণে মোর হলো সি নাম্বার বাক্যে ইএসটি বাদ দিয়ে ইয়ার হলো কিন্তু ডি নাম্বার বাক্যে ইএসটি নাই ইয়ারের সুযোগ নাই এগুলো একটু খেয়াল করলে কোনো বিষয় না এগুলো পারা খুব ইজি ব্যাপার এগুলো স্যার আপনার কাছে তো ইজি লাগবেই
আমার কাছে ইজি লাগবে বিষয়টা এরকম না তোমার কাছে ইজি লাগে যেন এইভাবে এগুলো লেখা হলো এইভাবে বোঝানো হচ্ছে কিন্তু খেয়াল করলেই হবে এরপরে দেখো আবার এই নাম্বার দি পদ্মা ইজ দা লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি এখানে এই যে সাবজেক্ট লিখলাম দি পদ্মা এরপর ভার্ব লিখলাম ইজ দাটা তো বাদ হবেই ইএসটি জায়গায় দিলাম ইয়ার লার্জার এখন হলো দেন এনি আদার কেন লিখলাম প্রথমে লিখেছিলাম দেন মোস্ট আদার এরপরে লিখলাম দেন অল আদার এখন লিখতেছি দেন এনি আদার এই তিনটা জিনিস শুধু একটু খেয়াল রাখলে হবে ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার অফ অল থাকলে দেন অল আদার অফ এনি থাকলে দেন এনি আদার অফ এনি থাকলে দেন এনি আদার অফ এনি না থাকলেও দেন এনি আদার কখন যদি ওয়ান অফ না থাকে অফ অল না থাকে ওয়ান অফ না থাকে অফ অল না থাকে অবশ্যই অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার হবে আর যদি অফ এনি থাকে তো ভালো কথা অফ এনি বাদ দিয়ে দেন এনি আদার লিখে দাও হয়ে গেল দেখো এখানে কত ইজি সব কিন্তু একই রকম শুধু দেন এনি আদার দেন অল আদার দেন মোস্ট আদার এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে দি পদ্মা ইজ লার্জার দেন এনি আদার দেন এনি আদার রিভার ইন আওয়ার কান্ট্রি আবার দেখো এখানে জাপান ইজ দা মোস্ট প্রসপারাস অফ এনি কান্ট্রি ইন এশিয়া এখানে সাবজেক্ট আনলাম জাপান ভার্ব আনলাম ইজ দা বাদ দিয়ে মোস্ট এর জায়গায় মোর মোস্ট থাকলেই মোর বসে মোস্ট থাকলেই মোর বসে এরপর অ্যাডজেক্টিভ জাপান ইজ মোর প্রসপারাস অফ এনি জায়গায় দেন এনি আদার অফ এনি জায়গায় দেন এনি আদার এরপরে যা আছে লিখে দিলাম যা আছে লিখে দিলাম এভাবে হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার মৌলিক নিয়মগুলো শুধু খেয়াল রাখতে হবে আমি রিপিট করতেছি কথাগুলো ওয়ান অফ দা থাকলে তাহলে হবে হলো অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার অফ অল থাকলে হবে দেন অল আদার অফ এনি থাকলে হবে দেন এনি আদার এই তিনটা জিনিসকে তুমি একটু ভালো মতো মনে রাখো না একটু মনে রাখার চেষ্টা করো তারপরে হলো মোর কখন হয় আর অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার কখন হয় মোস্ট থাকলে মোর হবে মোস্ট থাকলে মোর হবে মোস্ট নাই মোর হবে না মোস্ট নাই মোর হবে না তাহলে কি হবে ইএসটির জায়গায় ইয়ার হবে ইএসটির জায়গায় ইয়ার হবে বাস এই কয়টা বিষয় মনে রাখলেই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা তোমার যে কোনো লেভেলে নাইনে থাকো টেনে থাকো কলেজে থাকো ডিগ্রিতে পড়ো অনার্সে পড়ো যেখানে তুমি যে লেভেলে থাকো এতটুকু নিয়ম মনে রাখলেই হবে তা আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে বিষয়টা শেষ করলাম আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে এগুলো এক্সারসাইজ করার জন্য অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ বইয়ে দেখবা যে এক্সারসাইজ লেখা আছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ওই এক্সারসাইজ বের করে বাসায় নিজের এগুলো করার চেষ্টা করো করার চেষ্টা করো কিন্তু কোনটা পারলে না কোনটা বুঝলে না এটা কিন্তু আর আমি তোমার সাথে শেয়ার করতে পারতেছি না কারণ হলো অনলাইন একটা গ্যাপ তো রয়েই গেছে এই গ্যাপের কারণে ওই তোমার প্রবলেমটা তুমি আমার সাথে শেয়ার করতে পারতেছো না আর আমি তোমাকে স্বতঃস্ফূর্তভাবে ওটা তোমাকে কাছে এসে বোঝাতেও পারতেছি না এই জন্য যতটুকুই হচ্ছে অতটুকুর মধ্যেই করার চেষ্টা করো আর সবসময় এরকম যেটা আগেও বলেছি বাসায় থাকার চেষ্টা করবে পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আর দোয়াও করতে থাকবে যাতে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়ে যায় আমরা যাতে স্বাভাবিক ক্লাসের মধ্যে আবার চলে আসতে পারি আজকে তোমাদের সাথে ক্লাস এই পর্যন্তই সামনে অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ